बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वेलकम अगेन टू द ऑनलाइन क्लास अरेंज्ड बाय अफरोज खान मॉडल स्कूल। दिस इज आयरन सुल्ताना इन फ्रंट ऑफ यू विद अ क्लास, विद अ इंग्लिश क्लास। फॉर क्लास फोर केमन आछो तुमरा? निश्चय भालो। আমরা গত ক্লাসে আমার কি পড়িয়েছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ, গত ক্লাসে আমরা একটা আনসিন প্যাসেজ পড়িয়েছিলাম। সেই আনসিন প্যাসেজ থেকে আমি তোমাদের একটা হোমওয়ার্কও দিয়েছিলাম। করেছো তোমরা হোমওয়ার্ক? আমি বলেছিলাম যে মেসেজে হোমওয়ার্কটা করে তারপর জমা দেওয়ার জন্য। শুধু একটা খাতা পেয়েছি আমি, তোমরা আর কেউ জমা দেও নাই। একটু তোমরা তখন স্কুলে আসতে পারছো না, প্লাস অনেক কিছু থেকেই তোমরা ডিপ্রাইভড হচ্ছ। কিন্তু আমরা চেষ্টা করছি তোমাদের সেই অবস্থাকে রিকভার করার, কিন্তু তোমরা যদি রেসপন্স না করো তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাহলে তো তোমরা পিছিয়ে যাবে অনেক। ঠিক আছে, তো চেষ্টা করবে যে বাড়ির কাজগুলো যখন দিব সেই বাড়ির কাজগুলো করার জন্য। আর আসলে স্কুল কবে খুলবে কিংবা পরীক্ষা কবে হবে সব কিছুই অনিশ্চিত, কিন্তু নিশ্চিত যেটা সেটা হচ্ছে পড়াশোনা করতেই হবে। কারণ পরীক্ষা আজ না হোক কাল হবে, পরীক্ষা হবে, পড়াশোনাও করতে হবে, এটা বাদ দেওয়া যাবে না। তাই যে অনিশ্চিত বিষয়গুলো আমরা চিন্তা না করে যে নিশ্চিত বিষয়টা সেটা আমরা চিন্তা করব এবং পড়াশোনাটা অবশ্যই অবশ্যই চালিয়ে যাব। ঠিক আছে, তো আজকে আমরা একটা সিন প্যাসেজ পড়ানো হয়েছে, একটা আনসিন প্যাসেজ পড়ানো হয়েছে। তোমরা জানো কোনো ভাষা যদি আমরা আত্মস্থ করতে যাই, শিখতে যাই, তখন সেই ভাষার যে গ্রামার বা ব্যাকরণ সেটা আমাদের জানতে হয়। তো সেই চিন্তাটাকে মাথায় রেখেই তোমরা যাতে একেবারেই গ্রামার সম্পর্কে অজ্ঞ না থাকো সেই বিষয়টা আমরা চিন্তা করে আমরা এনসিটিভির সিলেবাস এবং আমাদের স্কুলের সিলেবাসে কিছু যোজন বিয়োজন করেছি। আমরা কিছু গ্রামার অ্যাড করেছি তোমাদের সিলেবাসে। সেই যে গ্রামার সেখানে আমরা চারটা আইটেম অ্যাড করেছি। চারটা আইটেমের মাঝে প্রথম হচ্ছে পার্টস অফ স্পিচ, দ্বিতীয় হচ্ছে নাম্বার, দেন থার্ড হচ্ছে জেন্ডার, অ্যান্ড লাস্ট অফ অল কনজুগেশন অফ ভার্ব। তো আজকে আমরা পড়ব পার্টস অফ স্পিচ, একটা বিশাল আলোচনা, অনেক বড় একটা সিলেবাস। তো তোমাদের তোমরা মেইনলি যেটা পড়বে সেটা হচ্ছে সেই পার্টস অফ স্পিচ কী জিনিস, এবং জাস্ট পার্টস অফ স্পিচ চিনবে তোমরা। ঠিক আছে, আমরা তোমাদের এটাই পড়াবো যাতে তোমরা বলতে পারো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। আমাদের পার্টস অফ স্পিচ এইখানে আমাদের সিলেবাসে যোগ করার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে এটা চিনো, আইডেন্টিফাই করতে পারো, এবং পরীক্ষাও সেইভাবেই আসবে যে আমরা কীভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করব। তো আগে আসলে আইডেন্টিফাইংয়ের আগেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচটা কী জিনিস, সেটা তো ফার্স্ট আমাদের জানতে হবে। তো চলো আমরা দেখি যে পার্টস অফ স্পিচটা কী জিনিস সেটা আমরা একটু জানি। পার্টস অফ স্পিচ এই কথাটাকে যদি আমি বিশ্লেষণ করি, এই কথাটাকে যদি আমি বাংলা করি, অর্থটা নিয়ে আসি, তাহলে আমরা এর সংজ্ঞা পেয়ে যাব। যেমন পার্টস, পার্টস অফ কি অংশ, অংশগুলো, অফ তো একটা অফ, তারপর স্পিচ, স্পিচ মানে বাক্য, দ্যাট মিন্স কথাটার অর্থ দাঁড়ালো হচ্ছে বাক্যের অংশ বা বাক্যাংশ। তো বাক্যের যে অনেকগুলো অংশ নিয়ে, অনেকগুলো ওয়ার্ড, ছোটো ছোটো ওয়ার্ড নিয়েই তো একটা সেন্টেন্স গঠন করা হয়, সেই সেন্টেন্সের যে ছোটো ছোটো ক্ষুদ্রতম অংশগুলা সেইগুলাই এক একটা পার্টস অফ স্পিচ। যেমন আমি সংজ্ঞা বিশ্লেষণ করার আগে আমি একটা লাইন লিখেছি এখানে, আই গো টু স্কুল রেগুলারলি। এখানে কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই যে পাঁচটা ওয়ার্ড, এই পাঁচটা ওয়ার্ড মিলে তৈরি হয়েছে একটা অর্থবোধক বাক্য, এবং প্রত্যেকটা যে ওয়ার্ড সেই ওয়ার্ডের একটা মিনিং আছে, অর্থ আছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে প্রত্যেকটা ও প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ। আই একটা পার্টস অফ স্পিচ, গো একটা পার্টস অফ স্পিচ, টু এটাও একটা পার্টস অফ স্পিচ,
স্কুল এটাও একটা পার্টস অফ স্পিচ এবং রেগুলারলি এটাও একটা পার্টস অফ স্পিচ। এখন আমাদের যেটা জানার বিষয়, আমরা তো বুঝলাম এই পাঁচটা, এখানে যে পাঁচটা ওয়ার্ড আছে, পাঁচটা ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ, কিন্তু কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটাই আমরা আইডেন্টিফাই করব, সেটাই আমরা জানব। তো আজকে তার আগে এখন কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে গেলে তো পার্টস অফ স্পিচ কত প্রকার সেটা আমাদের আগে জানতে হবে, তাই তো? তো পার্টস অফ স্পিচকে ভাগ করা হয়েছে আট ভাগে, আট ভাগে পার্টস অফ স্পিচকে ভাগ করা হয়েছে। সেই আটটা ভাগ এখন আমরা দেখব। প্রথমত হচ্ছে পার্টস অফ স্পিচ আট প্রকার। প্রথমে হচ্ছে নাউন, যেটা কোনো কিছুর নাম, ঠিক আছে? নাউন বলতে বোঝায় নাম, কোনো কিছুর নাম। তারপর হচ্ছে প্রোনাউন, প্রোনাউনটা সেটাও নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, তারপরে অ্যাডভার্ব, তারপর প্রিপোজিশন, তারপর কনজাংশন, তারপর ইন্টারজেকশন। এই আট প্রকার হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা পার্ট বাই পার্ট আমাদের প্রত্যেকটা ক্লাসে আলোচনা করব এই আট পার্টস অফ স্পিচ। তোমরা কীভাবে বুঝবে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, সেই বিষয়গুলো বুঝতে হলে আমাদের এটার ভেতরে যেতে হবে। তো প্রথমেই আমরা যে আমাদের যে প্রথম পার্টস অফ স্পিচ, আট প্রকার পার্টস অফ স্পিচের প্রথম যে অংশটা সেটা হচ্ছে নাউন। সেই আমাদের নাউন জিনিস সেটা আমরা এখন দেখব। নাউন, নাউন বলতে বোঝায় কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম। আমাদের যে সারাউন্ডিংস, আমাদের যে পরিবেশ, সেখানে আমরা অনেক জিনিস দেখতে পাই, অনেক কিছু দেখতে পাই, সেই সব কিছুরই এক একটা নাম আছে, তাই তো? যেটাকে আমরা চিনি যে এটা এই নাম, এই নাম, যেমন এটা এটা একটা মার্কার, ঠিক আছে? এই জিনিসটার নাম হচ্ছে কি মার্কার। তো এরকম সব কিছুর একটা নাম আছে, সেই যে কোনো কিছুর নামকেই বলে নাউন। এখন আসো, অনেক নাউন আছে, নাউনের সংখ্যাটাই বেশি। আমরা যখন আইডেন্টিফাই করতে যাই তখন দেখা যায় যে নাউনের সংখ্যাটাই বেশি। দেখো এখন নাউন কাকে বলে, তাহলে নাউন কাকে বলে? কোনো কিছুর নামকেই কি বলে? নাউন বলে। আমি দেখো এখানে কতগুলো ওয়ার্ড লিখেছি। এখন আমরা তো যখন আইডেন্টিফাই করতে যাব, নাউন মূলত পাঁচ প্রকার, তো কিন্তু আমরা যে আমাদের মূল কাজ তো হচ্ছে নাউনকে আইডেন্টিফাই করা। এত ডিটেল আমরা করব না, আমরা জাস্ট নাউনটা চিনব, কোনটা কোন নাউন, কিন্তু কোনটা কোন প্রকারের নাউন সেটা না হয় আমরা একটু বড় ক্লাসে উঠে তারপরেই চিনব। কিন্তু আমাদের যে পড়ানোর স্বার্থে, চেনার স্বার্থে একটু প্রকারভেদ আলোচনা করার প্রয়োজন আছে, সেই কারণে আমি প্রকারভেদ একটু আলোচনা করব, নাউনের প্রকারভেদ। কিন্তু তোমরা যখন আইডেন্টিফাই করতে যাবা তখন তোমাদের নাউনের প্রকারভেদ লিখতে হবে না, জাস্ট ওয়ার্ডটা লিখবা এবং ওয়ার্ডটা টান দিয়ে সেটা কোন পার্টস অফ স্পিচ, সেটা কোন নাউন সেটা লিখ, কোন নাউন সেটা লেখা দরকার নেই, ওয়ার্ডটা টান দিয়ে লিখবা নাউন, ঠিক আছে? কিন্তু আমি একটু প্রকারভেদটা আলোচনা করবো, এই কারণেই নাউনটাকে তোমাদের চেনানোর জন্য, ঠিক আছে? নাউন হচ্ছে পাঁচ প্রকার, কেউ কেউ বলছে পাঁচ প্রকার, কেউ কেউ বলছে বইয়ে কোথাও কোথাও পাঁচ প্রকার দেওয়া আছে, কোথাও কোথাও দুই প্রকার দেওয়া আছে, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কোথাও পাঁচ প্রকার দেওয়া আছে। তো যেভাবেই দেখি, আমরা দেখি কীভাবে আমরা আলোচনা করব, কোনো কিছুর নামকে নাউন বলে। তো নাউনের যে প্রকারভেদ সেটা কনক্রিট নাউনে, কনক্রিট নাউন যদি আমরা দেখি সেখানে চারটা নাউন পড়বে, আর অ্যাবস্ট্রাক্ট নাউন সেখানে একটা নাউন আসে। তো আমরা প্রথমেই দেখব যে প্রপার নাউন। হ্যাঁ, প্রপার নাউনটা কী? তোমরা লিখবা শুধু নাউন, ঠিক আছে? প্রপার নাউন, এখন প্রপার নাউন বলতে কী বোঝায়? প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি, ব্যক্তি, বস্তু, জায়গা, নদী, এগুলোর নাম। যেমন ব্যক্তির নাম কি আমি লিখেছি, তনিমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটা একটা মানুষের নাম, তাহলে এটা কি একটা
প্রপার নাউন। আবার দেখো এখানে লিখেছি ঢাকা, ঢাকা ইজ এ বিগ সিটি, তাহলে ঢাকা এটা একটা কিসের নাম, জায়গার নাম, তাহলে এটাও একটা প্রপার নাউন। আবার এখানে লিখেছি ফ্রাইডে, ফ্রাইডে মানে একটা বারের নাম, এটাও একটা প্রপার নাউন। আবার দেখো এখানে লিখেছি তামিম, এটাও একটা ব্যক্তির নাম। তোমার নিজের নাম সেটাও কি প্রপার নাউন। তাহলে প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা স্থান, হ্যাঁ নদীর নাম, এই সমস্ত যে নাম, এই নামগুলোকে বলা হয় প্রপার নাউন। এখন তাহলে আমাদের যখন পরীক্ষা আসবে আমরা ঢাকা ঢাকা লিখে লিখবো কি প্রপার নাউন, প্রপার নাউন এটা লিখবো, এভাবে লিখবো না, আমরা জাস্ট ঢাকা লিখে নাউন লিখবো, ঠিক আছে? ঢাকা লিখে নাউন লিখবো, আমাদের ওই কোনটা কোন নাউন সেটা লেখার দরকার নেই, আমি জাস্ট চিনাচ্ছি তোমাদের। তাহলে কোনো কিছুর নামকে কি বলে, এই সমস্ত কোনো কিছুর নামকেই নাউন বলে, সেটা হচ্ছে মূল জিনিস। তাহলে এই ব্যক্তি, বস্তু, জায়গা, নদী এগুলোর নাম যদি হয় তাহলে সেটা কি হবে, প্রপার নাউন। এখন আসো এই যে নাউনগুলো আমরা যে আলোচনা করবো, প্রপার নাউনের পরে আসে কমন নাউন। দেখো একটা আরেকটার সাথে সম্পৃক্ত, একটা আরেকটার সাথে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি আমরা দেখি। প্রথমে হচ্ছে প্রপার নাউন তো লিখলাম, এখন দেখো কমন নাউন, দেখো সম্পর্কটা কি। আমি বলি, আমি লিখেছি তনিমা, এই যে ফ্রেন্ড এটাও একটা নাউন, ফ্রেন্ড এটাও কোনো কিছুর নাম, তাই না? এই তনিমা তার, দেখো একটা সম্পর্ক আছে কিন্তু, হ্যাঁ তনিমা, যেই তনিমা যে ব্যক্তি, ফ্রেন্ডও কিন্তু সেই একই ব্যক্তি, মানে এটা এদের সাধারণ নাম, ঠিক আছে, কমন নাম। তনিমার কমন নাম হচ্ছে ফ্রেন্ড, আগে সে তনিমা তারপরে হচ্ছে ফ্রেন্ড, মানে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা যদি থাকে তাহলে এটা কি হয়ে যাবে, কমন নাউন। সেরকম তাহলে এই ফ্রেন্ডটা কি কমন নাউন, একটা সম্পর্ক আছে, ঠিক আছে। আরও আছে স্টুডেন্ট, তুমি আগে তো তোমার যে নাম সেটা হচ্ছে তুমি প্রপার নাউন, কিন্তু যখন তোমাকে আমি স্টুডেন্ট বলবো তখন একটা সাধারণ নাম, হ্যাঁ তোমার সাধারণ, সবাইকে এক জাতীয় বলতে, কমন বলতে বলতে হচ্ছে এক জাতীয়। সেরকম তোমার আরেকটা বন্ধু সেও স্টুডেন্ট, তার আরেকটা বন্ধু সেও স্টুডেন্ট, এক জাতীয় তো বিষয়গুলো, তো এক জাতীয় বিষয়গুলো হইলেই সেটা হয়ে যাবে কি, কমন নাউন। তাহলে তনিমা, তনিমা তোমার বেস্ট ফ্রেন্ড, আরও তো তোমার ফ্রেন্ড আছে, তাই না? তো আর স্কুলে যে আরও তোমার সহপাঠী আছে সবাইকেই তুমি ফ্রেন্ড বলতেছো, তাহলে সব তোমার সব সহপাঠীদের একটা বিষয়, তার সবার মাঝে ইন্ডিভিজুয়াল তাদের নাম আছে কিন্তু একটা নাম হচ্ছে কমন, সেটা কি ফ্রেন্ড, হ্যাঁ একটা নাম হচ্ছে কমন, সেটা কি স্টুডেন্ট। আমাদের সবার মাঝে যখন ক্লাসে আসো তখন সবাইকে আমরা স্টুডেন্টস বলি, প্রথমে ক্লাসে শুরু করেছি স্টুডেন্টস দিয়ে, সেই স্টুডেন্টস তো সবার মাঝেই কমন, হ্যাঁ সাধারণ এক জাতীয় নাম, তাহলে স্টুডেন্টটাও একটা কি কমন নাউন। তাহলে এই তনিমার সাথে এটার একটা এক জাতীয় বিষয়, এটা একটা সম্পর্ক আছে। আবার দেখো কমন নাউনের সাথে এরপরে যে আমরা নাউনটা আছে সেটা হচ্ছে কালেকটিভ নাউন, সেই কালেকটিভ নাউনটাও কমন নাউনের সাথে সম্পৃক্ত, সেটা কিভাবে আমরা দেখি। আমরা যদি কালেকটিভ নাউনটা লিখি তো দেখো আমি বলেছি স্টুডেন্টসটা কি কমন নাউন, কিন্তু যখন তোমরা ধরো তোমরা আমার ক্লাসে আসলাম, তো এই যে আমি বলে ফেললাম ক্লাস, তো কতগুলো স্টুডেন্ট একসাথে হয়ে তোমরা কি করলাম ক্লাসে বসলাম, তখন সেই তখন আমি যখন ক্লাসে আসলাম যখন এখানে আসলাম তখন তোমাদের আবার কাউকে স্টুডেন্ট বলে ডাকতেছি না, মানে এই সবাইকে সব স্টুডেন্টদের একসাথে করে বলতেছি কি ক্লাস, তাই তো? ক্লাস বলতে ক্লাস ফোর, হ্যাঁ এই যে কমন নাউন একসাথে হয়ে একটা আরেকটা কি সমষ্টিগত নাম, হ্যাঁ তোমরা সব স্টুডেন্টের সমষ্টি হয়ে একটা নাম হয়ে গেল, সেটা কি ক্লাস। এই যে এই ক্লাস এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। ঠিক তেমনই আমি বললাম যে খেলোয়াড়, তামিম ইজ এ প্লেয়ার, কোথায় লিখেছি এই যে প্লেয়ার, হ্যাঁ প্লেয়ারটা কি তামিমের একটা এর সাধারণ নাম, এটার সাথে সম্পর্ক সাধারণ নাম প্লেয়ার। সেই প্লেয়াররা যখন একটা ক্রিকেট খেলায় কয়জন প্লেয়ার থাকে,
এগারো জন, সেই এগারো জন এক একজন একজন প্লেয়ার, কিন্তু যখনই এই প্লেয়ারগুলো একসাথে হয় তখন আমি একটা নাম দিয়ে দিই, সেটা কি টিম, তখন সেই এগারো জন হয়ে একটা হয়ে যাচ্ছে, সেটা কি টিম, এই যে সংঘবদ্ধ হয়ে যাচ্ছে তোমার সেই সমষ্টি হয়ে যাচ্ছে, প্লেয়ারদের একটা সমষ্টি হয়ে যাচ্ছে, সেই সমষ্টির নাম আমরা দিচ্ছি কি টিম, সেই টিমটাও একটা কালেকটিভ নাউন। আমরা আমাদের আইডেন্টিফিকেশনে যখন টিম আসবে আমরা কালেকটিভ নাউন লিখব না, কী লিখব, শুধু নাউন, ঠিক আছে। কিন্তু আমি জাস্ট বোঝানোর অর্থে বুঝাচ্ছি, কারণ একটা বাক্যে অনেকগুলো নাউন থাকে, যেমন আমি এখানে দুইটা, তোমাদের যখন আইডেন্টিফিকেশন আসবে তোমরা দেখবা এটাও নাউন এটাও নাউন, তাই তো, আবার এই যে এইখানে এই সিটি এটাও নাউন, উইক এটাও নাউন, হ্যাঁ, কিন্তু কোনটা কোন নাউন তোমরা যদি সংজ্ঞা জানো তাহলে তোমরা সহজেই মানে আইডেন্টিফাই করতে পারবা যে দুইটাই নাউন হবে, তিনটাই নাউন হবে, ঠিক আছে, সবগুলাই নাউন। তো এই হচ্ছে, আমরা চলে যাবো কি কালেকটিভ নাউনে। এখন আসো ম্যাটেরিয়াল, হ্যাঁ, ধাতু, ম্যাটেরিয়াল, এমন এমন আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে সেগুলো কি ধরা, সেগুলো হচ্ছে তোমার গোনা যায় না, ওজন করা যায়, এমন কতগুলো জিনিস আছে যেগুলো আমরা গণনা করতে পারবো না, বাট কী করতে পারবো, মাপতে পারবো, ওজন করতে পারবো, সেই ধরনের জিনিসকে বলা হয়, সেগুলোই হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, ধাতু। যেমন আমি লিখেছি আয়রন, আয়রন, আয়রন মানে কি লোহা, এটা একটা ধাতু। এখন লোহা তোমরা জানো যে লোহা যে দেখতে দেখা যায় যে মানে ইন্ডিভিজুয়ালি যখন এক টুকরা দুই টুকরা লোহা থাকবে, ওই যে আমরা টুকরো বলছি, ঠিক আছে, এটাও কিন্তু আমরা মেপে নিচ্ছি, সেই লোহা কিন্তু বাজারে যে বিক্রি হয় সে মেপে বিক্রি হয়, হ্যাঁ, গণনা করে বিক্রি হয় না। তো যখনই আমরা বলবো যে আয়রন, তাহলে এটা কি এটা গণনা করছে না, এটা কি মেপে বিক্রি করছে, কিংবা এটা আমরা ওজন করি, সেই ওজন যে করে ধাতু সেটা যদি ওজন করে, ওজন করা যায়, সেটাকে বলে ম্যাটেরিয়াল নাউন। তো সেই আয়রন, এই আয়রনটা একটা ম্যাটেরিয়াল নাউন। মেটাল, এটাও একটা নাউন, ঠিক আছে। তো আয়রন এই কথাটা, এটা তাহলে কোথায় চলে গেল, ম্যাটেরিয়াল নাউন। দেখো নামের কত ভ্যারিয়েশন আছে, আসলে জগতে অনেক নাম আছে, সব নামই নাউন, কিন্তু এখানে যে বলতেছে যে অনেক জিনিস, তো অনেক কিছুর নাম, সেই নাম এক একটাকে আমরা এক একভাবে এক এক নাম দিই, কিন্তু সেই নামগুলো কীভাবে কোনটা কোন নাউন এবং একটার সাথে আরেকটা দেখো কীভাবে সম্পৃক্ত হয়ে আসতেছে, যেমন প্রপার নাউনের সাথে একটা সম্পর্ক আছে কমন নাউনের, আবার কমন নাউনের সাথে একটা সম্পর্ক আছে কালেকটিভ নাউনের, হ্যাঁ। তারপরে আসছে ম্যাটেরিয়াল নাউন, এটা কি কী করা যায়, গণনা করা যায় না, কী করা যায়, ওজন করতে হয়। এখন আসো লাস্ট অফ অল যেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন, সে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কী জিনিস, অ্যাবস্ট্রাক্ট নাউন এটা হচ্ছে এমন দোষ বা গুণের, দোষ বা গুণের নাম, ঠিক আছে, এটাও নাম অবশ্যই, নাউন মানেই তো নাম, দোষ বা গুণের নাম। সেই দোষ বা গুণ দেখা যায়, দেখা যায় না, আমরা চেষ্টা করলেও দোষ বা গুণ উপলব্ধি করা যায়, কিন্তু সেই দোষ বা গুণ দৃশ্যমান না, ঠিক আছে। আমরা যদি বলি যে বিউটি, সৌন্দর্য, হ্যাঁ, এটাও কি আমরা মানে এই যে এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে সৌন্দর্যটাকে ধরা যাচ্ছে না, হ্যাঁ, অনুভব করা যাচ্ছে যে দেখতে ভালো লাগছে, হ্যাঁ, ভালো লাগছে, এটা কিন্তু সৌন্দর্য। তারপর তুমি আসো অনেস্টি, আমি এখানে লিখেছি একটা কথা অনেস্টি, সততা, সততা দেখা যায়, দেখা যায় না, এটাকে ছোঁয়া যায় না, এটাকে অনুভব করা যায়, আমরা বলতে পারি যে এই লোকটা সৎ, তার কিছু গুণ, এই যে সৎ তার একটা গুণের নাম। আবার যদি বলি সে খুব মানে, আবার একটা আছে নিষ্ঠুরতা, নিষ্ঠুরতাটা কী জিনিস, সে খুব ক্রুয়েল, এটা তার একটা কি দোষ না গুণ, দোষ, এই যে তার মাঝে যে একটা কঠোর মনোভাব আছে, সে কারোর প্রতি
দয়াশীল না, তখনই তাকে আমরা বলবো কি, নিষ্ঠুর। এই নিষ্ঠুরের যে নাউনটা সেটা হচ্ছে নিষ্ঠুরতা বা ক্রুয়েলটি, ইংরেজিতে বলে ক্রুয়েলটি। সেই ক্রুয়েলটিটাও কিন্তু কি দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু অনুভব করা যায়। তো এই ধরনের দোষ বা গুণের নাম এগুলাও কিন্তু নাউন। সেইখানে আমাদের কী কী পড়ে যায়, সেখানে আমরা দেখব দোষ, আমাদের নাউন আলোচনা করতে যাওয়া শেষে আমরা এখানে দেখব যে দোষ বা গুণের নাম সেটাও কোথায় পড়ে যাচ্ছে, নাউনে পড়ে যাচ্ছে, এবং সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমাদের কথা হচ্ছে আমরা কী করব, নাউন আইডেন্টিফাই করব। এই যে লিখে দিলাম আমি সবগুলোর নিচে দাগ দিয়েছি, হ্যাঁ দাগ দিয়েছি, কিন্তু তোমাদের পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় কি আসবে, ধরো একটা এই যে আমি প্রথমে এই লাইনটা লিখলাম, এখানে নিচে আমি দাগ দিলাম, হ্যাঁ, তো তখন আমার পরীক্ষায় এভাবে আসবে যে আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ। সেখানে কিন্তু নাউন প্রোনাউন এভাবে আসবে না, আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ। তো আজকে যে তোমরা নাউন পড়াচ্ছি, নাউন নিয়ে আলোচনা করেছি, তো সেখানে যখনই তুমি দেখবা তনিমা, হ্যাঁ এটা তো একটা মানুষের নাম, তাহলে মানুষের নাম হইলে এটা কী হয়ে যায়, অবশ্যই এটা নাউন। তারপর দেখবে যে ইজ মাই বেস্ট, আচ্ছা এখানে ফ্রেন্ড, এটাও একটা কিছুর নাম, তখনই এটা কী হয়ে যাবে, এটাও একটা নাউন। যখন আমি দেখবো যে ফ্রাইডে লেখা, এটাও একটা কিছুর নাম, তখন এটা কী হয়ে যাবে, নাউন। আবার উইক, সপ্তাহ, এটাও কিছুর নাম, সেটাও হয়ে যাবে কি, নাউন। তো এইভাবে যখনই আমরা দেখবো যে কোনো কিছুর নাম বোঝাচ্ছে, হ্যাঁ কোনো কিছুর নাম বোঝাচ্ছে, তখনই সেটা হয়ে যাবে কি, নাউন। সবগুলোই কিন্তু নাম। যখনই আমি টিম বললাম, টিমটা কি, টিম হচ্ছে প্লেয়ারদের সমষ্টি, সমষ্টিকে একটা আমরা একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে কি, দল। আবার স্টুডেন্টদের সমষ্টিকে আমরা একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে কি, ক্লাস। সৈনিকদের সমষ্টিকে আমরা একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে কি, আর্মি। সেই যে নাম, সমষ্টিগত নাম, এগুলাও কি, নাউন। তারপর তারপর যেই আমাদের এই পৃথিবীতে এমন অনেক জিনিস বস্তু আছে যেগুলো কি করা যায় না, যেগুলো গণনা করা যায় না, ওজন করা যায়, সেগুলো তো কোনো কিছু, এবং সে ওজন করা যায় সেগুলো তো কিছুর নাম, হ্যাঁ, তো সেইটাও হচ্ছে কি, নাউন। আবার আমাদের মানুষ, আমাদের মাঝে কিছু দোষগুণ আছে, সেই দোষগুণকেও আমরা বিভিন্ন নাম দেই। কেউ যদি কাউকে কী করে, কেউ যদি সত্য কথা বলে, তো তখন তাকে আমরা কী বলি, সত্যবাদী। এই যে সত্যবাদী, তাকে আমরা একটা নাম দিলাম, সত্যবাদীটা, হ্যাঁ। সেই সত্যবাদীটা যে একটা বিষয়, তার যে গুণটা, সত্যি কথা বলছে, এই গুণের নামটা কি, সত্যবাদীটা। এই সত্যবাদীটা হয়ে যাচ্ছে একটা নাউন। আবার কেউ যদি কি খারাপ কাজ করে, তার যে একটা দোষের নাম, সেই দোষটাকেও আমরা একটা নাম দিছি, সেইটাও একটা নাউন। মূলত কোনো কিছুর নাম কি, সেটা যে কোনো কিছুর নাম হইতে পারে, দোষ, গুণ, ধাতু, তারপর ক্লাস, শ্রেণী, সাধারণ নাম, সমষ্টিগত নাম, যেটাই আমরা বলি না কেন, সব কিছুই কি, নাউন। তাহলে নাউন বলতে বুঝাচ্ছে কোনো কিছুর নাম। তাহলে আশা করবো তোমরা, যে আমরা যখন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে দিব, তোমরা সেখানে নাউন সহজেই চিনতে পারবে। তো তোমাদের বইয়ে অনেক অনেক নাউন আছে এবং ক্লাসিফিকেশন আছে, তোমরা ক্লাসিফিকেশন পড়বা, বুঝার স্বার্থে পড়তেই হবে, কিন্তু পরীক্ষায় শুধু নাউন লিখলেই চলবে, ঠিক আছে, প্রোনাউন লিখলেই চলবে। আমরা আমাদের যে আবার ক্লাস আসবে, পার্ট বাই পার্ট আমরা সবগুলো পার্টস অফ স্পিচ আলোচনা করবো ইনশাল্লাহ। আর তোমরা অবশ্যই যাতে চিনতে পারো, সেই দিকে তোমরা খেয়াল রাখবে। তো তোমাদের আমরা আজকে বাড়ির কাজও দিয়ে দিব। তার আগে আমরা একটু আবার একটু মানে দেখে নিই যে আমরা আসলে আজকে ওটা ঠিকঠাক করলাম কি না। প্রথমে আমরা দেখলাম যে পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক কে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকেই এক একটা পার্টস অফ স্পিচ বলে। তার মানে পার্টস অফ স্পিচ হচ্ছে কে, এক একটা ওয়ার্ড। তো তারপরে আমরা দেখলাম যে কীভাবে পার্টস অফ স্পিচকে আমরা সংজ্ঞায়িত করলাম, তারপরে আমরা পার্টস অফ স্পিচগুলো নাম দেখলাম, এখন আমরা দেখলাম
নাউন, ঠিক আছে? তো নাউন কাকে বলে এটা আমরা দেখলাম। এখন আসো আমরা একটু প্রোনাউনটা আলোচনা করে ফেলি, নাউনের সাথেই প্রোনাউনটা আলোচনা করি, কারণ একটার সাথে আরেকটা রিলেটেড। প্রোনাউনটা কী জিনিস? খুবই সহজ, প্রোনাউনের প্রকারভেদ একদম পড়ার দরকার নাই। আমরা দেখি প্রোনাউনটা কী জিনিস। দেখো, আমরা তো নাউন পড়েছি, তাই না? দেখো প্রোনাউন কী জিনিস, প্রোনাউন অনেক, প্রোনাউনের প্রকারভেদটা এই জন্য বললাম, প্রোনাউন অনেক ডিটেলস একটা আলোচনা, অনেক বেশি। তো নাউন, নাউনের পর আসছে প্রোনাউন। প্রোনাউনটা নাউনের সাথে কীভাবে সম্পর্কিত এটা একটু দেখি। প্রোনাউনটা এমন একটা জিনিস যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। আমরা প্রথমে আলোচনা করেছি নাউন কাকে বলে, যেমন তোমার নাম হচ্ছে, তোমার যে ধরো মাইশা, মাই নেম ইজ মাইশা, তখন আমি যখন লিখব মাইশাটা কি, তো নাউন। এখন আমি যদি এমনি লিখি মাইশা ইজ এ স্টুডেন্ট, আমি কিন্তু দ্বিতীয় লাইনে এই মাইশাটা লিখবো না, দ্বিতীয় লাইনে কি লিখবো, শি, ঠিক আছে? এই শি যেই লোক, মাইশাও কি একই লোক, সেই মাইশার পরিবর্তে আমি কি লিখলাম, শি। এই যে এটা একটা নাউন, এই নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে গেল কি, শি। তাহলে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয়, যে ওয়ার্ডটা ব্যবহৃত হয় তাকেই কি বলবো আমরা, প্রোনাউন। ঠিক তেমনই এখানে তো আমি মাইশা লিখেছি, এই ধরো এই যে এখানে লিখেছি আয়রন ইজ ইউজফুল মেটাল, হ্যাঁ, লিখেছি তো আয়রন ইজ ইউজফুল মেটাল এখানে, তাহলে এই আয়রনটা কি নাউন। দুজনে আমি দ্বিতীয় লাইনে আবার লিখতে যাব, তখন আমি লিখে ফেলবো ইট, ইট ইজ ভেরি হার্ড, ভেরি হার্ড, আমি আবার লিখলাম ইট ইজ ভেরি হার্ড মেটাল, এটা একটা খুবই শক্ত ধাতু। তাহলে প্রথমে আমরা আয়রন লিখেছি, আয়রন আমরা জানি একটা নাউন, ম্যাটেরিয়াল নাউন, সেই এই ম্যাটেরিয়াল নাউনের পরিবর্তে আমি কি লিখেছি, সেই আয়রনের পরিবর্তে আমি দ্বিতীয় লাইনে যখন লিখে গেছি তখন ইট লিখেছি। তার মানে এই যে একটা নাউন, সেই নাউনের পরিবর্তে আসতেছে কি, ইট। এই ইটটা একটা প্রোনাউন। তাহলে প্রোনাউনটা কী জিনিস, নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই সেটাই কি, প্রোনাউন। এরকম আরও অনেক অনেক প্রোনাউন আছে, যেমন ই, হি, শি, ইট, দ্যাট, তারপরে দিস, দোস, এইসব, হুইচ, হো, হুইচ, হোয়াট, ঠিক আছে? অনেক প্রোনাউন আছে। আমরা প্রোনাউনের আলোচনা আমি জাস্ট একটু বুঝিয়ে দিলাম, এটা লেখার অর্থ হচ্ছে তোমরা প্রোনাউনটা গত, আমি যখন নেক্সট ক্লাসে পড়াতে যাবো আমি প্রোনাউন পড়াবো, এবং তোমরা সেই, আমি জাস্ট একটু জাস্ট ধারণা দিলাম, তোমরা প্রোনাউনটা দেখে রাখবা এবং পরের ক্লাসে আমি ইনশাল্লাহ তোমাদের প্রোনাউন পড়াবো। এখন আসো তোমাদের বাড়ির কাজ দিয়ে দিই। আমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা, আমরা তো আইডেন্টিফিকেশন করেছি, তো যদিও আমি আগে বারবারই একটা কথা বলতেছি যে নাউন পড়ার দরকার, মানে ক্লাসিফিকেশন পড়ার দরকার নাই, কিন্তু বাড়ির কাজ হিসাবে, বাড়ির কাজ হিসাবে তোমাদের যে নাউনের যে প্রকারভেদ আমরা পড়িয়েছি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে প্রকারভেদগুলো পড়িয়েছি, তোমরা 10টা করে প্রকারভেদ লিখবা। যেমন আমি দেখে দিচ্ছি কীভাবে, প্রপার নাউন, হ্যাঁ, প্রপার নাউন, বাড়ির কাজটা কীভাবে করবো আমি দেখি, প্রপার নাউন লেখে প্রপার কতগুলো প্রপার নাউনের নাম লিখবা, হ্যাঁ, যেমন কি ঢাকা, তারপরে কি তামিম, এই যেগুলো লিখলাম, তারপরে কি, তারপরে আরও এভাবে এভাবে তোমরা কি 10টা প্রপার নাউন লিখবা।
তারপর লিখবো হচ্ছে কমন নাউন, কমন নাউনের 10টা নাম লিখবা, তারপরে কালেকটিভ নাউন। এতে কি হবে, এতে কি হবে, আমি প্রকারভেদ যদি বলতে প্রকারভেদ এতে কি হবে, তোমরা যে কোনটা কোন নাউন নাউনটা চিনতে পারবা। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, তাহলেই একমাত্র আমরা আমাদের যে সংকট চলছে, মহামারী চলছে, সেটা থেকে আমরা মুক্ত হতে পারবো। ঠিক আছে।